হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেইমিয়া চ্যানেলের নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটু কথা বলার মতন মানে পরিস্থিতি নিয়ে, আমার চোখগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ আর আমার মানে এত জ্বর, আজকে দুদিন ধরে আমি উঠতেই পারিনি। তো ওই ভিডিওগুলো যেগুলো আমি পোস্ট করছি সেইগুলো আমি এর থেকে বেশি জোরে কথা বলতেই পারছি না। যেগুলো ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো হচ্ছে মানে আগে থেকে বানানো আছে ভিডিওগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার একটা বান্ধবীর মেয়ের জন্মদিন আছে, 5 বছরের জন্মদিন। তো আমার বাড়ির পাশে, তো সেখানে আমাদেরকে খেতে ডেকেছে, অনেক করে ডাকছে, মানে না গেলেই নয়, ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সেখানেই ডাক। তো বন্ধুরা, আমি এরপর মানে কিছুটা অংশ কেটে গেছে ভিডিওর, কেন কেটে গেছে আমি বুঝতে পারিনি। তো আমি আর এটা মানে খুঁজে পাইনি, ভিডিওর কাটা অংশটুকু আমি আর খুঁজে পাইনি, তো কীভাবে অ্যাড করবো আমি বুঝতেও পারিনি। তো সোজা চলে আসলাম গিফটের জায়গায়। তো দেখো, আমি দোকানে এসেছি গিফট কিনতে, তো আমি এরকম একটা মানে গিফট করেছি ওকে, এরকম একটা ব্যাগের মধ্যে সব কিছু আছে, মানে কালার পেন্সিল, স্কুলের যাবতীয় যা কিছু জিনিসপত্র সব কিছু আছে। তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে গিফট দেখাতে দেখাতে বৃষ্টি কেন চলে এসেছে। তো এটা দুপুর বেলায় আমরা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে বেরোবো। দেখো, বেরোনোর আগের আমাদের অবস্থাটা একবার দেখো, মুষলধারে বৃষ্টি এসছে, তখন প্রায় 2টো মতন বেজে গেছে, মানে 1:45-2টো মতন বাজে প্রায়, আমরা খেতে যাব। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী আর ওর ছেলে, বান্ধবীর ছেলে আর বান্ধবীর মা মানে কাকিমা, তো ওরা আমাদের বাড়ির কাছাকাছি থাকে, তো ওরা আমাদেরকে ডাকতে এসছে। তো আমরাও বেরিয়ে গেছি, বেরিয়ে এই যে একটা রাস্তার মানে দোকান আছে, মানে আমার বাবারই দোকান এটা, তো রাস্তার ধারেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো অ্যাট লাস্ট আমরা তারপরে গেলাম, পৌঁছে তো গেছি ওখানে। তো দেখো, এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলে আমাকে বেশিরভাগ ভিডিওটাই ভয়েস অ্যাড করতে হয়েছে। তো দেখো, ওখানে মানে আমরা লজে পৌঁছে গেছি। তো লজে পৌঁছে যাবো। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই লজটায় আমার বিয়ে হয়েছিল। তো এখানে যেখানে যে খাওয়ার জায়গাটা করেছে না, এখানটায় আমার মানে বিয়ের বেদিটা করেছিল আর কি, মানে বিয়ের বেদি বলছি, বিয়ের মানে মণ্ডপটা করেছিল আর কি। এখানে মণ্ডপ হয়েছিল আর ভিতরে একটা বড় হল আছে, ওখানে খাওয়া দাওয়া করেছিল। তো এটা জন্মদিন, তো সেই জন্য ওরা আর বড় হলটা নেয়নি, ছোটো জায়গাটাতেই খাওয়া দাওয়া করে দিয়েছে। তাও কম লোক খায়নি, ভালোই, অনেকজন লোক খেয়েছে, প্রায় 200-250 জন লোক খেয়েছে। আর তো এখানে এসে আমার অনেক কিছুই মনে পড়ছে, মানে আমার সেই বিয়ের দিনের কথাগুলো খুব মনে পড়ছে। আর দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে বৃষ্টির জন্য লোকগুলো মানে বৃষ্টি যেই কমেছে একটুখানি, হুড়হুড়িয়ে আসছে। তো এটা আমার আর একটা বান্ধবী, আরও 2-3টে বান্ধবী ছিল আমার সাথে, আর আমার বর ছিল, বান্ধবীদের বররা ছিল সবাই। তো এই যে ঘরটায় আসলাম, দেখো এই ঘরটায় মানে যে কেক কাটিং হয়ে গেছে আমরা যখন, তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে তো আমরা গিফট টিপ দিলাম। তো গিফট টিপ যখন দিয়েছি, আমার বরকে বলেছি ভিডিও করতে, তো সে ক্যামেরাটা অনই করতে মনে নেই, এমনি ক্যামেরাটাকে মানে ধরে দাঁড়িয়েছে, ক্যামেরা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যামেরা যে অন করবে সেটা আর করেনি। তো গিফট দেওয়ার ভিডিওটা আর সে হয়নি, করা হয়নি। তো গিফটটা কী দিলাম তোমরা তো দেখেই নিয়েছো। তো এখানে দেখো, এই যে রুমটা, যেটা এই রুমটাই আমার বাসুর ঘর সাজানো হয়েছিল, তো খুব মনে পড়ছে সেই জন্য এই ঘরটা, মানে খুব মিস করছি এটা, মনে হচ্ছে যেন এইটা মানে বছরের পর বছর আসলে ভালো হতো, কিন্তু এত লাখ লাখ টাকা খরচা করে কি কেউ চাইবে যে বছরের পর বছর আসুক? কিন্তু তাও তার মাঝখানেও লোক চায় যে না, বছরের পর বছরই আসুক এই দিনটা। তো দেখো, আরেকজনের কাজ দেখো যা হয়, বাচ্চাদের সেই রকমই অবস্থা আমার মেয়েরও। তো সে বেলুন দেখে তো খুব খুশি, আর ও তো এখানে এসে ভীষণ খুশি হয়েছিল প্রথমটা, কিন্তু লাস্টের দিকে মানে ও খাওয়ার জিনিসগুলো না মানে সামনাসামনি রাখা ছিল, তো ওগুলো দেখে দেখতে পাচ্ছিলো, মানে ওর প্রিয় জিনিসগুলো যেগুলো, তো সেগুলো দেখে মানে ও আর লোভ সামলাতে পারছিল, মানে আইসক্রিম, পাঁপড়, এইগুলো মানে ওর প্রচণ্ড এমনিতেই খিদে পেয়ে গেছিলো, 2:30 বাজে, বাচ্চা খায়নি বলো, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো লাস্টে খুব কাঁদছিল, তারপরে মানে খাবার দিয়ে দিলাম, কারণ সিট ফাঁকা পায়নি বলো, তো কী করে ওকে খাওয়াবো। তো এখানে চলছে আমাদের কিছু ফটো সেশন, তো ফটো তুললাম। তো আর আমার মেয়ে তো মানে পাগল করে মাঝে, দেখো আমাকে মানে সে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি কিছু সাজতেও পারিনি, আর এমনিতেও আমার শরীরটা তো খুবই খারাপ, তো তোমরা সবাই জানো সেটা, আর আমি কিছু সেরকম সাজতেও পারিনি ওই জন্য। তো এবার আমরা ভাবছি যে না, অনেক হয়েছে, এবার আমরা খেতে যাবই যাব। তারপর খাওয়ার ওখানটায় গিয়ে দেখছি, খেওয়ার বলছি, খাওয়ার ওখানটায় গিয়ে দেখছি একটা ব্যাচ উঠে আর একটা ব্যাচ বসে পড়েছে, আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ 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 হা হা হি হি করে যাচ্ছি। তো আমরা কি করব, তাহলে চলো একটু দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে, মানে নিচটায় নয় মানে সিঁড়ি একটা ধাপ নেমেছি আর একটা ধাপ নামিনি মাঝখানটায়। তো মাঝখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে এদিকটায় মানে মাঠের দিকটায় দেখছি, এদিকটা ফাঁকা মাঠ, ডাস্টবিন টাইপের আছে, ওখানটায় দেখছি আর মহিষগুলোকে, আর আমার বান্ধবীরা আর বান্ধবীর বরেরা, দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এটাও আর একটা
বান্ধবী। তো অ্যাট লাস্ট আমি আসলাম ক্যামেরার সামনে আমার সেই থোবড়া নিয়ে, মানে বিকট থোবড়া নিয়ে। তো শরীরটাও ভালো লাগছে না, তো ভাবছিলাম যে খেতে যাব না। তো সবাই যাচ্ছে, যখন সবাই বলছে চ চ, মানে বান্ধবীরাও বলছে, আমার বড়ও বলছে যে চলো তাহলে সামনেই, যখন ঘরের সামনে মানে বাড়ির থেকে 10-12টা বাড়ির পরে। তো আমার মেয়েকে দেখো পুরো হনুমানটার মতন কেমন করছে, একবারে দাঁতগুলোকে বার করে। আর দেখো মানে এত কাঁদছিল, মানে এত খারাপ লাগছে, খিদের জ্বালা, ওকে কাঁদতে আমি কোনোদিনও এরকমভাবে কাঁদতে দেখিনি। তো দেখো এরপর আমরা এখন এই যে প্রচন্ড মারপিট করে, আমরা এখন প্রচন্ড মারপিট করে খেয়ে দিয়ে আসলাম এই মাত্র, মানে ভীষণ মারপিট খাওয়ার জায়গায়, তো ভীষণ মারপিট। আর আমরা সবাই মানে রীতিমতো খাওয়ার জন্য যে এইরকম লড়াই করতে হয়, মানে এরকম লড়াই কোনোদিনও করিনি খাওয়ার জন্য, সত্যি কথা। তো এরকম জানলে মানে অনেক আগে থেকে আসতাম, মানে যে কুকুরের থেকেও অবস্থা খারাপ, মনে হচ্ছে না কত বছর খাইনি এরকম মনে হচ্ছে। একেই তো খিদা পেয়েছে, আড়াইটা মতো বেজে গেছে, আর আমার মেয়ে তো কাঁদছে রীতিমতো খাওয়ার জন্য। জানি না কথাগুলো শোনা যাচ্ছে কি না, এখানে ভীষণ আওয়াজ হচ্ছে। তো চলো বেবে, মুসলধারে বৃষ্টি পড়ছে, আমরা এখন যেতে পারছি না বাড়ি, এই জন্য দাঁড়িয়ে আছি এখানটায়। তো দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, ওর ফোনটায় তো আবার ব্যাক ক্যামেরাও হয় না, দাঁড়াও আমি অফ করে আবার অন করি। তো দেখো এই যে মুসলধারে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না অতটা, তবে প্রচণ্ড যে এখানটায় বোঝা যাচ্ছে হালকা হালকা, যে মুসলধারে বৃষ্টি পড়ছে। মেঘ দেখো আকাশে কীরকম, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই জন্য দাঁড়িয়ে আছি এখন, আর যেতে পারছি না। আর আমার মেয়ের তো খাওয়া বন্ধই হচ্ছে না, বলছে আরও পাঁপড় খাবো, আরও আইসক্রিম খাবো, আরও পাঁপড় দাও, আইসক্রিম দাও, শুধু পাঁপড়, আইসক্রিম আর মাংস, এগুলো ছাড়া আর কিছু। বলো বাবা তুমি কিছু বলতে চাও? চলো আর কি বলবো, এত মার্কেট করে যাই হোক, খেতে পারলাম। আবার 10 তারিখে এই ভুলটা আমি আর করবো না, 10 তারিখে একবার সকাল থেকে চলে আসবো। চলো রেখে দিই, আবার বাড়িতে কথা হবে। এখন প্রায় বিকেলে, মানে দুপুরবেলা আসার পর থেকে আর কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো এখন এসছি। বাবা এটা প্রচণ্ড ভারী, রাখো রাখো, এটা প্রচণ্ড ভারী, ওঠো খাট উঠো। তো এখন প্রায় 8:30-9:15 মতো বাজে, আর এখন এসছি, আবার ক্যামেরাটা অন করেছি। তো এখন মানে শরীরটা একটু দুপুরবেলায় ভালো লাগছিলো বলেই গেছি, কারণ আমার যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না যে যাবো কি না। তো ওষুধ খেয়েছি, আর এত মানে কড়া কড়া ওষুধগুলো দিয়েছে হাইড্রোজের, তো মানে ওই জন্য ওই রং নিয়ে এসো, ওই যে রং আর খাতা নিয়ে এসো, রং করো, পড়ে যায়। আমি সামনে দিকে রং করতে বারণ করেছি, পড়ে যাবে আমি বলেছি। তো এত মানে কড়া কড়া ওষুধ দিয়েছে হাইড্রোজের, তো মানে শরীরটা আমার খুব দুর্বল হয়েছে। বাবা আমি অনেকবার বলছি তোমাকে, পড়ে গেলে, সামনে দিকে পড়ে গেলে আমি ধরতেই পারবো না তোমাকে। বারবার দেখো তোমরা, ও হচ্ছে এইখানে খাটের এই যে এইখানটা, তখন নিচটা ফাঁকা, মানে উঁচু নিচু কতটা, আর ও হচ্ছে এইখানটায় খাটে দাঁড়ায়, দিয়ে এইখানটায় মানে বারবার এরকম করে ঝোল, সামনের দিকে এরকম করে ঝোঁকে, কোন সময় পাল্টি খেয়ে পড়ে গেলে আমি আর ধরতে পারবো না ওকে চট করে, মানে আমরা না থাকা অবস্থাতেও ও এটা করে। আর আরও একটা করে, যেটা হচ্ছে এইখানে এই টুলটার আসবে, এই টুলটার উপরে উঠবে, এই কম্পিউটার টেবিলে উঠবে, দিয়ে ওই কোনটায় কয়েকটা প্লাস্টিক ব্যাগ ট্যাগ রাখা আছে, ওখানে ওর কয়েকটা জিনিস রাখা আছে, স্কুলের জিনিস, মানে ওই কালার, ক্লে, পেন্সিল, চক, এগুলো রাখা আছে, তো সেইগুলো নেওয়ার জন্য আরও ওইখানটাতে উঠবে ও। এবারে ওইখান থেকে যদি পড়ে,
মানে কি যে হবে আমি নিজেও জানি না, ঠিক আছে? আর আমরা মানে হয়তো ঘরে আছে কোনো সময়, ঘরে আছে কোনো সময়, আমরা হয়তো কোনো সময় বাইরে কাজ করছি, ও হয়তো ঘরে আছে, তো আমরা মানে বুঝতেও পারি না যে হচ্ছে ও ও হচ্ছে ঘরে কি করছে, খেলে এটা সেটা নিয়ে খেলে, চারিদিকে তো ঘরে খেলার জিনিসপত্র, না কেন দেখেছো সারা ঘর ছড়িয়ে ছিটানো অবস্থায় রয়েছে। তো এবারে ও খেলে, একা একা খেলে, আমি খেলা জিনিস নিয়ে খেলে, তো একদিন দেখছে এসে ওই রকম করছে, মানে কি অবস্থা, মানে সে চিন্তা করা যায় না এখন, তো আমার তো দেখেই মাথা খারাপ। আর এমনভাবে মানে এখানটা দাঁড়ানো দেখাচ্ছি, এমনভাবে এখানটায় মানে দাঁড়িয়ে আছে, মানে ওই দেয়ালটা একদম মানে সেই কমপ্লিট মানে এই ফাঁকাটার মধ্যে, এই ফাঁকাটার মধ্যে প্রায় মানে সেটে গেছে একবারে, মানে আমি এসে খুঁজছি, আমি ওকে দেখতে পাচ্ছি না যে কোথায় গেছে। আমি ঘরে ঢুকে আমি ভাবছি দরজার পিছনে লুকিয়ে আছে, বা আলমারি কাভারের মধ্যে ঢুকে গেছে, এই আলমারি কাভার বা দরজার পিছনে টিছনে কোথাও হয়তো লুকিয়ে আছে। তো ও যে ওই রকমভাবে সেটে গেছে ওর সাথে, আমি তো বুঝতেই পারি নিজের রকমভাবে ও সেটে যাবে বলে। তো কি করবে, এই তো অরেঞ্জ কালার ক্যান্ডিটা, তো বন্ধুরা ওকে ক্যান্ডিটা ছাড়িয়ে দিলাম। আর তো এরকম করে তো বললাম, মানে এরকম কয়েকটা বদমাশি ওর চলতেই থাকে সবসময়। তো পিছনে কয়েকটা টাওয়াল ঝোলানো আছে ছোটো ছোটো, ওর টাওয়াল, তো ওগুলো ইগনোর করো। আর তো আজকে মানে ওখানে তো গেলাম সারাদিন, খুব ভালোই মোটামুটি মজা টজা হলো, তোমরা দেখতেই পেলে সেটা। তো খাওয়ার নিয়ে তো খুব কষ্ট হয়েছে, এ তো রীতিমতো কেঁদে দিয়েছে খাওয়ার জন্য, মানে ওর এত খিদা পেয়েছে কেঁদে দিয়েছে রীতিমতো। তারপরে আমারও একটু শরীরটাও ভালো লাগছিল না ওখানে গিয়ে, ঘুমও পাচ্ছিল, যে যাই হোক খেয়ে টেয়ে দিয়ে চলে আসলাম, দিয়ে এসে একটু শুয়েছিলাম, ওকে ঘুম পাড়ালাম। তারপরে এই যে উঠে আর ক্যামেরাটা অন করিনি, টুকটাক ঘরে কাজ ছিল টুকটাক করছিলাম, আর দিয়ে এখন এই যে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে আবার একটু কথা বলার জন্য। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ওই ভিডিওটা বাড়াবো না, বাবা নাড়াও না, দাঁড়াও আমার ফোনটা নড়ছে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না, অনেক বড় বড় হয়ে যাবে। আর তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো পরবর্তীতে আর একটা নতুন মেকআপ ভিডিও হয়তো তোমাদেরকে দেব, বা দেখা যাক কি ভিডিও আনি, তো চেষ্টা করব মেকআপ ভিডিওই আনার জন্য। তো চলো, তো যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি টাই করে বাজিয়ে দেবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।